বর্তমান সময়ে কিন্তু ট্রাফিক ফাইনের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। বেঙ্গল পুলিশের পক্ষ থেকে এখন ট্রাফিক ফাইন কিন্তু সম্পূর্ণ অন্যভাবে দেওয়া হচ্ছে। তারা কেস দিয়ে পরিষ্কার বলে দিচ্ছে এই টাকাটা 15 দিনের মধ্যে জমা করাতে হবে, 15 দিন হয়ে গেলে কিন্তু এটি কোর্টে চলে যাবে, কোর্ট থেকে অটোমেটিকলি আপনার বাড়িতে নোটিশ চলে আসবে, অর্থাৎ কেসের টাকাটি আমরা কিভাবে অনলাইনে জমা করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বর্তমান সময়ে কিন্তু ট্রাফিক পুলিশের ফাইন অর্থাৎ ট্রাফিক কেসের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে বেঙ্গল পুলিশের। এখন কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি লম্বা স্লিপ দিয়ে দিচ্ছে কেসের কাগজ, এর মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে। এর আগে আমরা দেখেছি হলুদ কম্পাউন্ড স্লিপ দিত, সেই কম্পাউন্ড স্লিপ দেখে আমাদেরকে পেমেন্ট করতে হতো, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এর আগে আমরা দেখেছি যে কম্পাউন্ড স্লিপ যখন তারা দিত কেসের কাগজ, আমাদের আরসি বুক বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু একটি তারা তাদের কাছে রেখে দিত পুলিশের কাছে, সেই টাকাটি কেসের টাকাটি জমা করিয়ে আমরা যথারীতি সময়ে সেখান থেকে সেই জিনিসগুলো নিয়ে চলে আসতাম বা থানা থেকে আমাদের ডকুমেন্টস গুলো আমরা নিয়ে আসতাম। কিন্তু এখন কিন্তু তারা কোনো ডকুমেন্টস রাখছে না, এখন অনলাইনে কেস হয়ে যাচ্ছে। ইলেকট্রিক বিলের মতো দেখতে লম্বা কিন্তু কাগজ, মানে কেসের স্লিপ বেরোচ্ছে, এবং তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে অবশ্যই এই কেসের টাকা আপনাদের 15 দিনের মধ্যে জমা দিতে হবে, 15 দিন ক্রস করলে কিন্তু এই কেসটি অটোমেটিকলি কোর্টে চলে যাবে এবং সেখান থেকে আপনার বাড়িতে একটি নোটিশ চলে আসবে। তো বুঝতেই পাচ্ছেন যে এখন তারা কিন্তু কোনো ডকুমেন্টস রাখছে না, অর্থাৎ এখন সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখানে গিয়ে দেখবো যে বর্তমানে যে নতুন সিস্টেমে ট্রাফিক ফাইন দিচ্ছে সেই ফাইনের টাকাটি অর্থাৎ কেসের টাকাটি আমরা কিভাবে অনলাইনে জমা করবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা সরাসরি পৌঁছে যাব গুগলে এবং সেখানে টাইপ করব echalanporibahan.gov.in। ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনি পৌঁছে দেওয়া যেতে পারবেন। তারপরে আমরা echalan এই যে ওয়েবসাইটটা আছে এখানে এন্টার করব। এখানে এন্টার করলে সরাসরি আমরা পৌঁছে যাব, দেখতে পাচ্ছেন echalan ডিজিটাল ট্রাফিক ট্রান্সপোর্ট এনফোর্সমেন্ট সলিউশন। এখানে দেখতে পাচ্ছেন পে অনলাইন, পে অনলাইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটা সিস্টেমে আমাদের কেসের টাকা জমা করতে পারবো, একটি চালান নম্বর, একটি ভেহিকেল নম্বর, একটি ডিএল নম্বর অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নম্বর। তো আমরা আজকে দেখবো আমাদের গাড়ির নম্বরে কেস আছে অর্থাৎ বাইকের কেস। তো আমরা সেক্ষেত্রে এখানে যে চালানে যে নম্বরটি আছে সেই চালান নম্বরটি আমরা এখানে এন্টার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা চালান নম্বরের মারফত অর্থাৎ থ্রুতে আমরা কেসের টাকা পেমেন্ট করব। তো চালান নম্বর সঠিকভাবে আপনারা এন্টার করবেন, তারপরে এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি নির্ভুলভাবে দিয়ে দেবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন। সরি, ক্যাপচারটি আমার দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভেহিকেল ওনার নেম, টিএল আর আরসি নাম্বার, চালান নাম্বার, কত টাকার কেস, সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। তো আমরা যদি এখানে পে নাওতে ক্লিক করি, পে নাওতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা যে কোনো মোবাইল নম্বর দিতে পারেন, যদি আপনাদের ফোন নম্বর ভেহিকেল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে তো সেটাও দিতে পারেন, যদি না লিঙ্ক থাকে তো অন্য নাম্বার দিতে পারেন। যে কোনো একটা নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমরা এখানে আবার যে আমাদের ফোনে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ পেজটি রিডাইরেক্ট হয়ে গ্রিপসে নিয়ে চলে গেলো। তো আমরা এখান থেকে গ্রিপ সিলেক্ট করবো, পেমেন্ট গেটওয়ে, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস দেখাচ্ছে, কার নামে কত টাকা সম্পূর্ণ দেখাচ্ছে। প্রসিড করবো, প্রসিড করার সাথে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন যে জিআরএন নাম্বার, চালান ডিটেলস ফর জিআরএন নাম্বার, এই নাম্বারটা আপনারা অবশ্যই কপি করে হোক, স্ক্রিনশট করে হোক বা মোবাইলে ছবি তুলে হোক, যেভাবে হোক এটা আপনারা রেখে দেবেন, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ অনলাইনে কেসের টাকা পেমেন্ট করার ক্ষেত্রে। তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিলাম নোটপ্যাডে, তারপর প্রসিড বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আমরা ঠিক যেমনভাবে আছে তেমনভাবে দিয়ে দেবো, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের পেমেন্ট গেটওয়ে পেজ, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই, যেভাবে আপনারা পেমেন্ট করতে চান করতে পারবেন। তো আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো বন্ধুরা, আমি পেমেন্টটা করে নিই, পেমেন্টটা সিকিউরিটি রিজনের জন্য আমি একটু স্ক্রিনটাকে ব্লার করছি, আমি আবার পেমেন্ট করে আপনাদের তারপরে সিস্টেম দেখাবো। তো বন্ধুরা বলে রাখি, আপনারা যদি আপনাদের গাড়ির নম্বরের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক না করিয়ে থাকেন তো করিয়ে নেবেন। কিভাবে ফোন নম্বরের সঙ্গে
গাড়ির নম্বর লিংক করাতে হয়, চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি লিংক করিয়ে নিতে পারবেন। এছাড়াও অনলাইনে কীভাবে ট্যাক্সের পেমেন্ট করতে হয় সম্পূর্ণ ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে কোনো গাড়ির ট্যাক্সের পেমেন্ট কীভাবে করতে হয় সমস্তটাই ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, লিংক আপনারা সরাসরি সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নেবেন কীভাবে গাড়ির ট্যাক্সের পেমেন্ট করতে হয়। এছাড়াও ফাস্ট্যাগ রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট, ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে পেমেন্ট তো করে দিলাম, আমাদের রিসিপ্ট তো দরকার। ভিডিও কিন্তু এখন শেষ হয়নি, একটু স্কিপ করবেন না, এবারেই কিন্তু আসল মজা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, ট্রানজাকশন সাকসেস, 1000 টাকা কেস ছিল সেটি জমাও হয়ে গেছে, জিআরএ নাম্বারও পেয়ে গেছি। তো এখানে এটা অটোমেটিকলি কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজ রিডাইরেক্ট হয়ে আবার কিন্তু পরিবহন ই চালানের ওয়েবসাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো টেকনিক্যাল কারণের জন্য এই সমস্যাটা হয়েছে। এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে, এরও সলিউশন আছে আমি জানিয়ে দেব, কিন্তু তার মধ্যে আমরা একটু দেখে নেব যে অরিজিনালি আমাদের যে ই চালান সেই ই চালানটি জমা করলো কিনা বা আপডেট হলো কিনা। তবে আমার যতটুকু মনে হয় ফার্স্ট টাইম আমি কেসের টাকা জমা করছি নতুন সিস্টেমে, আমার মনে হয় না রিয়েল টাইম সেটেলমেন্ট হবে, অর্থাৎ এখনই টাকাটা জমা হলো এখনই আপডেট হবে না, মিনিমাম 72 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগবে। তবুও আমরা একটু চালান নম্বরটা দিয়ে দেখে নেব আমাদের কেসের যে টাকাটি জমা করলাম সেই আপডেটটা হয়েছে কিনা। তো বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটু হয়তো ভিডিওটি লং হচ্ছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সোর্সটা এখনো না দেখাচ্ছে, স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এখনো সেটা আপডেট হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে জিআরএন নাম্বারটা রেখেছিলাম কপি করে সেটা দিয়েই কাজ করব। তো গ্রিপস পোর্টাল, GRIPS গ্রিপস, গ্রিপস পোর্টালে আপনারা পৌঁছে যাবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা সেখান থেকে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন। তো আমরা আমি সরাসরি চলে আসছি গ্রিপস পোর্টালে। তো চালান রিপ্রিন্ট জিআরএন স্ট্যাটাস, তো আমরা সরাসরি চালান রিপ্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমরা চালান নাম্বার পেয়েছিলাম সেটা এখানে মানে জিআরএন নাম্বার সেখানে দেবো। প্রথমে এখানে 2 ক্যারেক্টার, তারপরে 4 ক্যারেক্টার, অর্থাৎ 2020 আর 2022 প্রথমে, ঠিক আছে, যে 4 ক্যারেক্টার অর্থাৎ সেই 4টে ক্যারেক্টার এখানে আমরা দিয়ে দেবো, ছটা, তো 6টার পরে, তারপরে যে 9 ক্যারেক্টার আছে 9 ক্যারেক্টার এখানে দিয়ে দেবো, লাস্টে যেটা আছে একটা সিঙ্গেল আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে একটি PDF ডাউনলোড হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের গ্রিপসের চালান, অর্থাৎ আমরা যে 1000 টাকা কিসের টাকা জমা করলাম তার কিন্তু চালান। আমরা এর আগে দেখেছি কিন্তু এইভাবে কিন্তু আমরা যে পুরোনো সিস্টেমে চালান পিন পুলিশের যে কেস জমা করতাম, যে কম্পাউন্ড স্লিপের মাধ্যমে দিত, সেটাও কিন্তু এরকমই একটি চালান বেরোতো, কিন্তু সেখানে ম্যানুয়ালি সমস্ত ডাটা এন্ট্রি করতে হতো। এখানে কিন্তু কিছুই না, জাস্ট চালান নম্বর এন্ট্রি করে ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণটা চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কেসের টাকাও জমা হয়ে গেল, আমার চালানো আমরা যে কেসের টাকা যে রিসিপ সে রিসিপও আমরা সম্পূর্ণটা পেয়ে গেলাম। তো আর যে রইল বাকি যে বর্তমান সে নতুন যে ওয়েবসাইট, সেখানে তো আমরা টাকা জমা করলাম, কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখনও সে সেখানে পেন্ডিং দেখাচ্ছে, ওটা সাথে সাথে আপডেট হয় না, কিছু সময় লাগে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ধন্যবাদ।